অবস্থা কেমন আছেন সবাই? আপনারা তো দেখছেন যে আমার একটা মুরগি মরে গেছিল। আমার মুরগিটা মরে যাওয়ার পর আব্বু কি করছে, মোরগগুলাকে সুদ্ধা সব জবাই করে দিয়েছে। তো মোরগগুলাকে জবাই করছে, মুরগিটাকেও জবাই করতে চাইছিল, পরে আমি আর মুরগিটাকে জবাই করতে দিইনি, বলছে যাবু দেখি কি অবস্থা। তো পরে ওই মুরগিটাকে মানে আব্বু ভয় পাইছে যাবার এটাও মরা যায় কিনা। তো পরে ওইটাকে আমরা কি আমি কি করলাম, রাতের বেলায় তিন চার কোয়া কি করলাম মরসুম খাওয়াইয়া দিয়া, তো দেখলাম পরের দিন আসে দেখলাম না ভালো আছে। তারপর পরের দিন ওই ঠিক সেম প্রক্রিয়া রসুন খাওয়া দিলাম, দুই তিন দিন রসুন খাওয়া দিলাম, দেখলাম যে না মুরগিটা ওই অন্য মুরগিটা ঠিকঠাকই আছে, আর মোরগগুলোকে আব্বু আল্লাহ আকবার দিয়ে ফেলছে সব। তো এখন মুরগিটার সঙ্গীরা যেহেতু মারা গেছে, তো ও এখন একটু একা হয়ে গেছিলো স্বাভাবিকভাবেই, এমনি শারীরিক সবই ভালো ছিল, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবেই ছিল, কিন্তু চুপচাপ মানে একটু কেমন যেন চুপচাপ হয়ে গেছিলো, ওই রকম আগের মতো একটু চঞ্চলতাটা কম ছিল। তো যেটা বুঝলাম যে আসলে একা হয়ে গেছে তার জন্যই এমনটা। তো পরে আব্বুকে বলছে যাবো, ওর আসলে একটা সঙ্গী দরকার, আর একটা ভালো একটা মুরগি আর না দিলে ভালো হয়। তবে এবার আর কোনো অন্য কোনো কথা থেকে নিবো না, এবং অপরিচিত কারোর থেকে নিবো না, জানাশোনা কোনো খামারের কাছ থেকে বা যে বাসা বাড়িতে পালে এরকম টাইপের কাছ থেকে নিবো। তো পরে আমার আব্বু আগের মুরগিটা যে যার থেকে এনে দিছিলো, উনি আমাদের পাশের বাড়ির বাড়িরই একটা আঙ্কেল, ওনার নিজের বাসায় পালন করতেন, তো ওনার থেকে দুইটা মুরগি আনছিল, সেই দুইটা মুরগিই তো পালছিলাম। তো পরে আব্বু আবার ওনার কাছ থেকে গিয়েই বলছে যে মানে আর একটা মুরগির কথা বলে আসছে। তো পরে আব্বু যখন মুরগিটা আনলো, আমি খুব আশ্চর্য হইলাম যে মুরগির বাচ্চা সহ নিয়ে আসা করছে, মুরগির পাঁচটা বাচ্চা ছিল, বাচ্চা সহ মুরগি নিয়ে আসছে। তো এটা দেখে না আমার খুব ভালো লাগলো। তো মুরগিটাও খুব সুন্দর দেখতে, শুনতে খুব নাদুস নুদুস, গঠন ও আকৃতি তো বড়, আর বাচ্চাগুলোও খুব চঞ্চল ছটফটানো টাইপের। তো এটা আসে আবার একটা জিনিসটা কি হলো, আরেকটা হিতে বিপরীত যেটা হলো, তো আনছিলাম তো ওই মুরগিটার সঙ্গী হবে, হ্যাঁ বান্ধবীর মতো একসাথে ঘুরে বেড়াবে, তো এই মুরগিটার বাচ্চা কাচ্চা নিয়ে ও একাই রাজত্ব করে বেড়াইতেছে। ওই মুরগিটাকে আমার আমার যে আগের মুরগিটা ছিল ওর কাছেও আসতে দেয় না, ভুলক্রমে যদি ওর বাচ্চার কোনো একটা যদি আশেপাশে চললেও যায়, মানে পুরো একটা মাস্তান টাইপ, হ্যাঁ মাস্তানের মতো করে ছুটে আসে, আক্রমণ করে ওঠে। তো আমার মুরগিটা আনছি সে বান্ধবী পাবে, সঙ্গী নিয়ে ঘোরাঘুরি করবে, তো কিসের বান্ধবী কিসের সঙ্গী, ও মুরগির আশেপাশে যাইতে পারতেছে না, ভুলক্রমে বাচ্চার কাছেও যাইতে পারতেছে না, কোনোভাবে যদি আশেপাশে 1 কিলোমিটারের মধ্যেও পায়, তো একেবারে মনে করেন যে কিভাবে যে ছুইটা আসে, এটা যদি আমি আপনাদের ক্যাপচার করে দেখাতে পারতাম তাহলে ভালো হইতো। হচ্ছে আমার এই মুরগি, এই দেখেন ওর সাথে 5টা বাচ্চা আছে, আমার আব্বু দেখেন ওর গঠন আকৃতি সব কিছু, আমি ওকে তো মস্তান বলে ডাকি, হ্যাঁ মস্তান টাইপের, তারপর নিজের বাচ্চা কাচ্চা নিয়ে এখন নিজেই পুরো রাজত্ব করতেছে। হ্যাঁ মানে এখানে কথা হয়েছে গিয়া যে এখানে আমি ছাড়া আমি আর কাউকে এক্সেপ্ট করে নিব না, আমার ওই মুরগিটাকে কাছেই আসতে দেন, আর ভুলক্রমে যদি ওর বাচ্চার কাছাকাছি চলে আসে তাইলে তো ও মানে পুরোপুরি আক্রমণাত্মক হয়ে যায়। হ্যাঁ আমার মুরগিটা একটু ভয়েই আছে, মানে ও যেখানে থাকে সেখানে ও আর থাকে না, একেবারে উল্টা রাস্তা দেখে। এটা হয়েছে আমাদের সবেদা গাছ আমার ছাদের, তো ঘটনা হয়েছে এখন মনে হয় শীতের দিকে, তো পাতাটা তো একটা সব পয়রা কেমন টাকলা বেল হয়ে গেছে, তো আবার ফেব্রুয়ারির দিকে আবার যখন বসন্তকাল চলে আসবো তখন আবার কচি পাতায় ভরে যাবে। আমার আব্বু নানা এই নতুন মুরগিটা আপনাদের কেমন লাগলো জানাইয়েন, আপনাদের সাথে আনন্দটা শেয়ার করলাম। আর আরেকটা জিনিস, আচ্ছা আপনার একজন বলছিলেন যে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া দরকার, এরকম রানীক্ষেত হয়েছে কিনা, আসলে রানীক্ষেতের কারণে এরকমটা হয় নাই, তারপরও আমি ভ্যাকসিন না দিলেও যথেষ্ট প্রোটেকশন নিছি যেন এই মুরগির কারণে অন্য মুরগিটা এরকম না হয়, বা অন্য আমার যেহেতু পাখি আছে কবুতর আছে ওদেরও যেন এমনটা না হয়, যথেষ্ট নিছি, তা আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো ভুলভাল কিছু একটা বোধহয় খায়া ফেলছিল, যেটা পয়জনিংয়ের কারণে আমার মনে হয় মারা গেছে, কারণ খামারে কি হয় রাতের দিকে মাঝে মাঝে কিছু পোকা টোকা উল্টাপাল্টা কিছু বেড় টের হয়ে আসলে, যখন অন্ধকারে বের হয়ে আসে আমার মুরগিগুলো টুকটুক করে খাইয়া ফেলে, তো কিছু একটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা বিষাক্ত কিছু একটা খাইয়া ফেলছে। কারণ আগের দিন রাতেও আব্বু যখন আসছে রাতে 10টা বাজে আসছিল, যে আমি দরজাটা ওই যে বাইরের যে দরজাটা দেখতে পাইছি যে দরজাটা, তো এটা খোলা ছিল, যেহেতু শীতকালে এখন সন্ধ্যার দিকে আমি দরজাটা লাগাই ফেলি, তো সেদিন আমার একটু লাগাইতে আমি ভুলে গেছিলাম, মানে সন্ধ্যার দিকে একটু ঘুমাচ্ছিলাম, তো আব্বু আর আয়সা জিজ্ঞেস করছিল তুমি দরজাটা লাগাইছো কিনা, তো বলছে না আব্বু আমার তো লাগাইতে পারি না মনে ছিল না, তাহলে আমি এখন যাই লাগাই আসি, তো আব্বু বলতেছে থাক লাগানো লাগবে না আমি যাচ্ছি আমি যাই করি, তো আব্বু যায় দেখে যে ডিম পারছে, দুইটা ডিম পাইছে, মুরগিগুলো ঠিকঠাকভাবে রুমের মধ্যেই আছে, তো আব্বু আবার দরজাটা এসে লাগাইটাকে দিয়ে গেছে।
তো অসুস্থ হলে তো কোনো একটা সিম্পটম পাইতাম, তা আমার কাছে মনে হচ্ছে রাতের বেলায় হয়তো কোনো একটা কিছু এমন কিছু একটা খাইছে যেটা বিষাক্ত ছিল, যেটা যেটার বিষক্রিয়া হয়তো বা সকালবেলা মারা গেছে। তো আমার মুরগিগুলো, আমার আব্বুর আর এনে দেওয়া মুরগিগুলো আপনাদের কেমন লাগছে, আমার খামারটা কেমন লাগছে, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে এটা আমাকে জানাইন। তো আবার কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।